আসসালামু আলাইকুম। খুবই মজাদার ঝটপট তৈরি করা যায় এরকম একটি মাছের ভর্তার রেসিপি নিয়ে আজকে আবার চলে এসেছি। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে রুই মাছের ভর্তা করে দেখাবো। আমি আসলে যে কোনো সময় বড় মাছ পেলেই সেখান থেকে কয়েক পিস রেখে দিয়ে ভর্তা তৈরি করে নেই। টাকি মাছ দিয়েই সবসময় ভর্তা খেতে হবে সেরকম কোনো কথা নেই। তো কীভাবে আমি এই রুই মাছের ভর্তাটা করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলে যাবেন না। তো চলুন কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। আমি আজকে রুই মাছ দিয়ে বানাবো। আপনারা চাইলে রুই মাছের বদলে অন্য যে কোনো বড় মাছ দিয়ে ভর্তা করতে পারেন। আমি আসলে রুই, কাতলা, মৃগেল অথবা তেলাপিয়া যাই পাই, যখন যেটা পাই সেটা দিয়ে ভর্তা তৈরি করি। মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মেখে এবার মাছটাকে একটু ভেজে নেব। অল্প আঁচে মাছটাকে ভেজে নিতে হবে যেন উপরের দিকটা শক্ত হয়ে না যায়। অল্প আঁচে ভাজবো এমনভাবে যাতে মাছের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় অথচ উপর দিয়েও শক্ত না হয়ে যায়, এরকমভাবে মাছটা আমি ভেজে নেব। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মাছটা মচমচে হয়ে যাবে। ভর্তার ক্ষেত্রে মচমচে মাছ না হয়ে একটু নরম টাইপের মাছ হলেই ভালো হয়। এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে কাঁটাগুলো আমি বেছে নেব হালকা একটু ঠান্ডা করে। মাছগুলো আমি বেছে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। আসলে ভর্তায় পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে খুব ভালো লাগে। আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এবং ধনে পাতা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার ভালোভাবে এই সবগুলোকে একসাথে মেখে নেব। মাছে যেহেতু লবণ দেওয়া আছে তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পর আমি আসলে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু কষলে নিয়েছি যাতে করে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায়, ভর্তার সাথে ভালোভাবে মিশে যায়। এবারে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তেল দিয়ে আবারও আমি ভর্তাটাকে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে তেলটা আমি ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি আমার মতো করে পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে ভর্তাটা সত্যিই খেতে খুব দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি, কেমন লাগছে সেটা জানতে হলে বাসায় একবার অবশ্যই এটা বানাতে হবে। বানিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার ভর্তার রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।